শুরু হওয়া তিন দিনের মাথায় এডিস মশা নিধন অভিযানে ঢিলেঢালা ভাব চলে আসার অভিযোগ উঠেছে। আজও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে। অন্যদিকে রোগীর চাপ সামলাতে এখনও হিমশিম খেতে হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯৭ জন। ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে এক নারীসহ দুইজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ডেঙ্গু মোকাবেলায় অনেকটা হাক ডাক দিয়ে চিরুনি অভিযান শুরু করলেও নানা সীমাবদ্ধতায় তা চলছে দায়সারাভাবে। বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ উত্তরের ২৭ নম্বর ওয়ার্ডে শুরু হয় পাইলট প্রোগ্রাম। অভিযানে ছিলেন না কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়া জনবল সংকটের কথাও বলছেন স্থানীয় কাউন্সিলর। যে যে হাতিয়ারের দরকার সেই হাতিয়ারগুলো সম্পূর্ণভাবে নাই বিদায় আজকে আমাদের এই কষ্ট হচ্ছে। বর্তমান যে অভিযানটি আছে এটা কন্টিনিউ চলতে থাকবে। ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচির পরও বেশিরভাগ বাড়িতেই মিলছে এডিস লার্ভা। প্রতিদিন পানি চেঞ্জ করতেছে, পানি ঢেলে দিতেছি, তারপরে কেমনে হয়ে গেল বুঝতেছি না আমরা। এটা আসলে আনসার্টেনলি হয়ে গেছে, এটা জিনিসটা আমার বাইরে ফেলা উচিত ছিল, এটা আসলে কাজটা ঠিক হয় না। যাই হোক, ভুল হয়ে গেছে, সেটা আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব। এদিকে এডিস নিধনে রাজধানীর শাহবাগ, রমনা, সিদ্ধেশ্বরীর বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে সিদ্ধেশ্বরীতে নির্মাণাধীন একটি ভবনে লার্ভা মিললে করা হয় জরিমানা। আমরা বাঁশের ফাঁড়িগুলোতে পানি ভর্তি পেয়েছি এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ লার্ভা রয়েছে। এ কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫৯৭ জন। এর মধ্যে ঢাকায় ৭৬১ জন ও ঢাকার বাইরে ৮৩৬ জন। এখন যে সময়টা পার করছি আমরা, এটার সংখ্যাটা অনেকটা কমে এসেছে। আমরা ঈদের আগ পর্যন্ত আমাদের প্রতিনিয়ত ভর্তি হতো প্রায় ১৩০ থেকে ৪০ জন ইনডোরে, সেটা এখন কমে গিয়ে দাঁড়িয়েছে ৯৫ টু ১১০ এরকম। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন ৫২০ জন। রোগীর বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা।